বলছেন, বিদ্যমান ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে এসব ভবন নির্মাণ করা হয়েছে বলে ঝুঁকি বেড়েছে বহুগুণে। অতীতে যে বিল্ডিং গুলি হয়েছে, আজকে থেকে মনে করেন 5 বছর, 10 বছর, 100 বছর, 50 বছর আগে, তখন কিন্তু মানুষ ভূমিকম্পের জন্য কোন ট্রিটমেন্ট অথবা ডিজাইন করে নাই। আজকে সেই বিল্ডিং গুলো আমাদের কাছে একটা মরণ পাত হয়ে গেছে। এছাড়া অন্য এক জরিপে 240টি ভবনকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ 7টি ভবনকে বসবাসের অযোগ্য ঘোষণা করে তা ভেঙে ফেলার জন্য সিটি কর্পোরেশনকে চিঠি দেয় সিডিএ। তবে সেসব ভবন ভাঙার ক্ষেত্রে কোনো সমন্বয় নেই এ দুটি সংস্থার মধ্যে। আমাদের কাজ হলো চিহ্নিত করা, আর ভেঙে ফেলার কাজটা হলো সিটি কর্পোরেশনের। আমরা যোগাযোগ বাড়িয়ে চিহ্নিত করে কিছু কিছু ক্ষেত্রে ভবনের মালিকেরা আশ্রয় নিয়েছিল, সে ব্যাপারে আর কোন আলোচনা হয় নাই। ইতিমধ্যে এই নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, এগুলো আমরা চাষা করেছি, আবার পুনরায় শুরু করে দিচ্ছি। তো আমি আশা করি আমরা কাজটা যদি সিটির সমন্বয়ের মাধ্যমে তবে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বিপদমুক্ত করতে সরকারি উদ্যোগ এবং নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদও দিয়েছেন তারা। যে সমস্ত প্রকৌশলী বিল্ডিং প্ল্যানে সই করবে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এবং তাদের দায়বদ্ধতা রাখতে হবে। যে আর্কিটেক্ট বিল্ডিং এর প্ল্যান জমা দেবে, বিল্ডিং এর প্ল্যান করবে, তারও জবাবদিহিতা করতে হবে। প্লাস বিল্ডিং কনস্ট্রাকশনের সময় যে রুলগুলি ফলো করা হবে সেগুলো যে ইঞ্জিনিয়ার সুপারভাইজ করবে তাকেও ওখানে রেজিস্ট্রেশন করে দিতে হবে। এবং ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ছিনতাই করা গাড়ি দিয়ে দিনে দুপুরে ছিনতাই করার সময় একটি প্রাইভেট কার সহ দুই ছিনতাইকারীকে হাতে নাতে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। এ সময় প্রাইভেট কারে থাকা অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়। উদ্ধারকৃত টয়োটা প্রিমিয়ো গাড়িটিও ছিনতাইকারীরা কিছুদিন আগে ছিনতাই করেছে বলে পুলিশের কাছে তারা স্বীকার করেছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানিয়েছেন, ছিনতাইকৃত ওই গাড়িতে করেই তারা ধানমন্ডি আবাসিক এলাকায় একজন পথচারীর মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। দীর্ঘদিন ধরে এই চক্র ধানমন্ডি এলাকায় প্রাইভেট কার ছিনতাই করে আসছে বলে পুলিশের ধারণা। তবে প্রাইভেট কারটির মালিকের নাম এখনও জানতে পারেনি পুলিশ। এই গাড়িতে কার, অর্থাৎ ও বলে না, ও বলে যে ওর গাড়ি, ও বলে যে ওর গাড়ি, দুইজনের দুইজন নাম বলে। এটা একটা চক্র, এটা সন্ত্রাসী চক্র, ছিনতাইকারী চক্র। তারা দীর্ঘদিন ছিনতাই করে এবং ছিনতাইয়ের সময় তারা বোম, ককটেল, ছুরিকাঘাত, গুলি করতেও তারা দ্বিধাবোধ করে না। মেটলাইফ আলেকো, আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার অন্যতম আসামি হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফের নাম নথিভুক্ত করা হয়েছে। রাওয়ালপিন্ডি সন্ত্রাস বিরোধী একটি আদালতে দায়ের করা অন্তর্বর্তীকালীন চার্জশিটে এই প্রথমবারের মতো মোশারফের নাম অন্তর্ভুক্ত করা হল। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারকালে 2007 সালের ডিসেম্বরে নিহত হন বেনজির ভুট্টো। চার্জশিটে বলা হয়, সে সময় প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনকারী মোশারফের হাতে বেনজিরের নিরাপত্তার দায়িত্ব ছিল। দ্বিতীয়ত, বেনজির নিহত হবার পর মোশারফের নির্দেশে ঘটনাস্থল ধুয়ে ফেলায় সব আলামত নষ্ট হয়ে যায়। এর আগে জাতিসংঘের তদন্তেও মোশারফের গাফিলতিকে এই হত্যাকাণ্ডের কারণ বলে জানানো হয়েছে। মোশারফ বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে বসবাস করছেন। মিশরে চলমান রাজনৈতিক সংকটের সমাধানে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনুষ্ঠিত বৈঠক আন্দোলন থামাতে ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা এখনও কায়রোর তাহরির স্কোয়ারে অবস্থান করছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির সার্বিক পরিস্থিতি। রয়েছে কনকনাগের রিপোর্ট। রোববারের সর্বদলীয় বৈঠকে সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংস্কারের উদ্দেশ্যে কমিটি গঠিত হলেও তাতে মন গলেনি বিক্ষোভকারীদের। কায়রোর তাহরির স্কোয়ারে গত দু সপ্তাহ ধরে অবস্থানরত বিক্ষোভকারীরা জানিয়েছেন, শুধুমাত্র হোসনি মুবারক পদত্যাগ করলেই তারা তাদের অবস্থান ত্যাগ করবে না।
এছাড়াও বিক্ষোভকারীরা অবরুদ্ধ করে রাখলেও ওই এলাকাটির রাস্তাঘাট খুলে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। এর আগে সর্বদলীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। অন্যদিকে মুবারকের পদত্যাগ, জরুরি আইন প্রত্যাহার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা সহ বিভিন্ন বিষয়ে সরকারের কার্যক্রমের ওপরই পরবর্তী বৈঠকে তারা যোগ দেবেন কিনা তা নির্ভর করবে বলে জানিয়েছেন মুসলিম ব্রাদারহুডের নেতারা। এদিকে রাজনীতির বাইরে নতুন খবর হলো, প্রায় দু সপ্তাহ বন্ধ থাকার পর বিভিন্ন ব্যাংক কাজ শুরু করেছে। চালু হয়েছে পোস্ট অফিস ও পেট্রোল পাম্প। এছাড়াও বেশ কিছু দোকানপাট খোলায় স্বাভাবিক জনজীবনে ফেরার সম্ভাবনা দেখতে পাচ্ছেন মিশরের মানুষ। তবে স্বাভাবিক জনজীবনে ফেরার ইঙ্গিত মিললেও কায়রোর প্রাণকেন্দ্র তাহরির স্কোয়ারে বিক্ষোভ অব্যাহত থাকায় মিশরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও সন্দিহান পর্যবেক্ষকরা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করার পর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে। খুলনা নিরালা কাদিয়ানী মসজিদে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। একই সাথে জেএমবি প্রধান শেখ আব্দুর রহমানের ছোট ভাই মাওলানা ওবায়দুল হক আবদুল্লাহকেও আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আগামী 2 মার্চ এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। 1999 সালের 8ই অক্টোবর নিরালা এলাকার কাদিয়ানী মসজিদে বোমা হামলায় 7 জন নিহত এবং অন্তত 30 জন আহত হয়। ওয়ানডে র্যাঙ্কিং এ ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে র্যাঙ্কিং এর এক ধাপ এগোল বাংলাদেশ। আইসিসি র্যাঙ্কিং এখন 8ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ, আর এটাই এ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশের সেরা অবস্থান। 8ম স্থান নিয়ে এবার বিশ্বকাপ শুরু করবে টাইগাররা। টানা দুটি সিরিজ জিতে র্যাঙ্কিং এ ক্যারিবীয়দের ঘাড়ে শ্বাস ফেলে সাকিব বাহিনী। আর এই সপ্তাহে শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের কাছে ওয়েস্ট ইন্ডিজ হারলে র্যাঙ্কিং এ বাংলাদেশ উপরে উঠে আসে। 32 ম্যাচে বাংলাদেশের পয়েন্ট 2121, আর র্যাঙ্কিং এ অস্ট্রেলিয়া শীর্ষে এবং ভারত দ্বিতীয় স্থানে আছে। বিশ্বকাপ ক্রিকেটের আনপ্রেডিক্টেবল দল পাকিস্তান বিশ্বকাপের আগে 9 আসরে 3 বারের সেমিফাইনালিস্ট, 1 বারের ফাইনালিস্ট আর 92 এ বিশ্ব চ্যাম্পিয়ন। উপমহাদেশের আরেক ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কা 96 এর বিশ্বকাপ জিতে নায়ক ক্রিকেট পরাশক্তি হিসেবে নাম লেখায় তারা। এই দুদলই এবার খেলবে এ গ্রুপে, তাদের সম্ভাবনা এবং সামর্থ্যের কথা বলছেন আবদুল্লাহিরা। দরজায় পড়া নাচ্ছে বিশ্বকাপের 10ম আসর। গ্রুপ পর্বে এবার দুভাগে খেলবে 14টি দল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে শিরোপা জয়ের মিশন শুরু করবে এ গ্রুপের পাকিস্তান ও শ্রীলঙ্কা। 1975 সালে বিশ্বকাপের 1ম আসরে তেমন সুবিধা করতে না পারলেও পরে টানা 3 আসরেই সেমিফাইনালে পা রাখে পাকিস্তান। 3 বারই শিরোপা স্বপ্ন থামে সেমিতে, তবে 92 তারাই বিশ্ব চ্যাম্পিয়ন। এর 1 আসর পর 99 আবার ফাইনালে, তবে ওজিরা পাকিস্তানের লাগাম টেনে ধরে। তারপর টানা পড়েনি কাটে শেষ 2 বিশ্বকাপ। এবারও নানা নাটকীয়তায় 15 সদস্যের দল করা, আর শেষ মুহূর্তে অধিনায়ক ও সহঅধিনায়ক নির্বাচন। শহীদ আফ্রিদির নেতৃত্বে 10ম বিশ্বকাপে খেলবে পাকিস্তান। পেস আক্রমণে ওমর গুল, সোহেল তানভীর, শোয়েব আখতার ও ওয়াহাব রিয়াজ, স্পিনে আব্দুর রহমান ও সাইদ আজমল, অলরাউন্ডার 3 জন শহীদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক ও মোহাম্মদ হাফিজ, ব্যাটসম্যান মিসবাহুল হক, আহমেদ সেজাদ, মোহাম্মদ ইউনুস, আর উইকেট কিপার ব্যাটসম্যান আকমল পরিবারের 2 ভাই ওমর ও কামরান। রাবণের দেশ শ্রীলঙ্কা বিশ্বকাপে যাদের চিনতে সময় লাগে দীর্ঘ 21 বছর। 96 বিশ্বকাপে সনাত জয়সুরের বিধ্বংসী ব্যাটিং, অর্জুন আর রানাতুঙ্গার সাহসী নেতৃত্ব আর মুরালির ঘূর্ণি বোলিং আজও লঙ্কানদের সেরা অর্জন। তাতে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাবও পায় শ্রীলঙ্কা। তাদের এই নান্দনিক ক্রিকেটে এ অঞ্চলের পাশাপাশি বিশ্বব্যাপী ক্রিকেট হয়ে ওঠে আরো জনপ্রিয় ও আকর্ষণীয়। 99 ও 2003 বিশ্বকাপে কোন সুখ স্মৃতি নেই লঙ্কানদের, তবে শেষ বিশ্বকাপের ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ানদের দাপটের কাছে হার মানে তারা। এবার আয়োজক হিসেবেই শিরোপা জয়ের চ্যালেঞ্জ থাকছে লঙ্কানদের। 3 পেসার নিয়ে দল সাজানো, 2 অলরাউন্ডার ম্যাথিউজ ও পেরেরা পেস আক্রমণের সঙ্গী, দলপতি কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনের সহ অধিনায়ক, স্পিন আক্রমণের নেতৃত্বে মুরালি,
সাথে থাকছেন অজন্তা মেন্ডিস, ব্যাটসম্যান চামারা সিলভা, সামারা ভিরা, দিলশান ও রঙ্গনা হেরাত। কাপু গেদারা ও উপল থারাঙ্গাও আছেন বিশ্বকাপ স্কোয়াডে। তাই বিশ্লেষকরাও মনে করছেন শ্রীলঙ্কা ও পাকিস্তান এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে। আব্দুল্লাহ হীরা, এটিএন বাংলা। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে সারাদেশে বিএনপির ডাকা হরতাল পালিত, গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা। মজুদের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়ানো এবং শেয়ার বাজারে কারসাজির জন্য বিএনপিকে দায়ী করলেন প্রধানমন্ত্রী, হরতাল দিয়ে জনজীবন বিপর্যস্ত করার অভিযোগ। বিনিয়োগকারীরা নয়, এবার পথ শিশুরা ভাঙচুর চালাল মতিঝিলের ব্যাংক পাড়ায়, শেয়ারের দরপতনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত, প্রার্থিতা বাতিলের ক্ষমতা কমিশনের হাতে রেখে চেয়ারম্যান প্রার্থীদের সর্বোচ্চ ব্যয় 5,00,000 টাকা নির্ধারণ। এবং শরীয়তপুরে দোররার আঘাতে নিহত কিশোরী হেনা আক্তারের লাশ কবর থেকে তুলে আবার ময়নাতদন্তে হাইকোর্টের নির্দেশ। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরের খবর দেখার আমন্ত্রণ সবাইকে।